এই যে পাতাটিকে স্ক্রিনে দেখছেন, এই পাতাটির ক্ষমতা এতটাই বেশি যে এটা খাওয়া মাত্রই শরীরে কাজ শুরু করে দেবে। এই পাতাটিকে অনেকেই জানেন, অনেকেই চেনেন, এই পাতাকে অনেকে কিভাবে খেতে হয় সেটাও জানেন, কিন্তু বন্ধু যারা জানেন না আজকের ভিডিওটা তাদের জন্য। বিশ্বাস করুন, এই পাতা এমন কিছু শরীরের রোগ সারিয়ে দিতে সক্ষম যে সেই রোগের জন্য এই পাতা যদি খাওয়া ধরেন কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, এটা প্রমাণিত। তবে এই পাতাকে অনেক জায়গায় অনেক রকম নামে চেনা হয়, অনেক রকম নামে মানুষ জানেন, কিন্তু আমরা তথা বেশিরভাগ মানুষই এই পাতাকে থানকুনি পাতা নামে চিনি। এই থানকুনি পাতা এক এক রোগে সেবন করতে হয় বিভিন্ন রকমভাবে। এই থানকুনি পাতার এমন কিছু কাজ আছে যা জানলে আপনি চমকে যাবেন বন্ধু। ডাক্তারবাবুরাও থানকুনি পাতা খেতে বলেন, কিন্তু কেন খেতে বলেন সে কথা কি জানেন? তবে বন্ধু হ্যাঁ, অনেক মানুষ এই থানকুনি পাতা ভুলভাবে প্রয়োগ করে, ভুলভাবে খেয়ে, ভুল নিয়মে খেয়ে ফল হয়তো পাননি। তো সেক্ষেত্রে এই পাতাকে দোষ না দিয়ে সঠিকভাবেই পাতাকে খেতে হবে বন্ধু। তো চলুন আজকের এই ভিডিওটাকে দেরি না করে শুরু করা যাক, তবে শেষ অবধি ভিডিওটা দেখবেন যাতে সব তথ্য আপনারা জানতে পারেন। মাঝ রাস্তায় চলে গেলে সব তথ্য জানা হবে না। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে সবার আগে ভিডিওগুলো আপনার ফোনে গিয়ে পৌঁছায় বন্ধু। এই থানকুনি পাতা যখন খাওয়া শুরু করবেন তারপর থেকে শরীরে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ এতটাই বাড়বে যে আপনি কল্পনা করতে পারবেন না। আর এই অ্যান্টি অক্সিডেন্ট এমন অ্যান্টি অক্সিডেন্ট যেটা আপনার ব্রেনের ক্ষমতা বাড়ায়, সঙ্গে আপনার হার্টকে সুস্থ রাখে বন্ধু। এই অ্যান্টি অক্সিডেন্ট এমন অ্যান্টি অক্সিডেন্ট যেটা আপনাকে ক্যান্সারের হাত থেকে বাঁচাবে, ক্যান্সার শরীরে ঢুকতে পারবে না। আপনি কি জানেন লাখ লাখ টাকার ওষুধে এই ক্যান্সার থামানোর জন্য বা শরীরকে সুস্থ রাখার জন্য অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করা হয়, যেটা আপনি পরিবেশের মধ্যে পেয়ে যাবেন এই থানকুনি পাতাতে। বাচ্চাদের যাদের স্মৃতিশক্তির জন্য পড়াশোনা মনে রাখতে পারছে না, এবং বড়দের যাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে চলে যাচ্ছে, মানুষের নাম মনে রাখতে পারছেন না, যে রোগের নাম হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ, যে ডিজিজটি একটু বয়স্ক মানুষদের আজকাল হচ্ছে, হাইকু লেভেল বা বুদ্ধি বাড়াতে সাহায্য করে এই থানকুনি পাতার রস। এর মধ্যে এমন উপাদান আছে যেটা ডাইরেক্ট বেনে গিয়ে কাজ করে। মনে অনেকের ইনসমনিয়া আছে বা রাত্রে ঠিকঠাক ঘুম হয় না, সারা রাত বিছানায় একাতোকাত করেন, এদিক ওদিক হয়ে শোন, কিন্তু ঘুম আসতে চায় না, তাদের ক্ষেত্রেও বারবার বলবো থানকুনি পাতা যদি খাওয়া শুরু করেন তাহলে দারুণ কাজে আসবে বন্ধু। এই পাতা খাওয়ার বিশেষ কিছু নিয়ম আছে, সেটা অবশ্যই ভিডিওর একটু পরেই বলবো, তবে তার আগে দু চার রকমের কথা শুনে নিন এই থানকুনি পাতাকে নিয়ে, যেটা আপনাকে অনেক সাহায্য করবে পাতা সম্পর্কে জানতে। আমাদের শরীরের বিভিন্ন খাবারের সঙ্গে বিষ ঢোকে, আর সেই বিষগুলো কিডনিতে লিভারে গিয়ে জমা হয়। এছাড়াও শরীরের রক্তে থাকে সেই বিষ, যে বিষকে যদি শরীর থেকে তৎক্ষণাৎ বার না করা যায় তাহলে আস্তে আস্তে আপনাকে রোগে ফেলে দেবে। আর এই কাজটি করে থাকে থানকুনি পাতার রস। থানকুনি পাতা যদি শাকের মতো করে কেউ খেতে পারে তাহলে শরীরের যাবতীয় বিষ মল এবং মূত্রের সাহায্যে বেরিয়ে যাবে। আর এ কারণেই বলেই থানকুনি পাতা লিভার এবং কিডনির জন্য ভালো, কারণ লিভার কিডনিতে জমে থাকা ময়লা বা বিষ বা টক্সিন্সগুলোকে শরীর থেকে বাইরে বার করে দেয় থানকুনি পাতা। সকালবেলা যদি ঘুম থেকে উঠে একটা কাজ করতে পারেন এই থানকুনি পাতাকে নিয়ে, তবেই আপনার শরীর থাকবে সুস্থ, যাবতীয় টক্সিন্স বেরিয়ে যাবে। কী করবেন, ঘুম থেকে উঠবেন এবং চার থেকে পাঁচটি পাতা নেবেন, সেটাকে চিবিয়ে চিবিয়ে ভালোভাবে মুখে অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে গিলে নেবেন। তারপর হালকা গরম জল যদি খান এক গ্লাস মতো, দারুণ কাজে আসবে। এটাকে এক সপ্তাহ করে দেখুন আপনার কেমন কাজ হয়, তারপরে কমেন্টে এসে বলবেন যে হ্যাঁ এই ভিডিওতে কাজ করেছে আমার জীবনে। এছাড়াও খুব তাড়াতাড়ি কাজ করানোর জন্য দুই চামচ এই থানকুনি পাতার রস সকালবেলা আপনাকে খেতে হবে দুই ফোঁটা মধুর সাথে। দুই চামচ রস, মধু এবং তার মধ্যে তুলসী পাতা যদি দু ফোঁটা রস দিতে পারেন, সেটাকে যদি খেতে পারেন, ব্যাস, তাহলে আর কোনো ওষুধই খেতে হবে না আপনাকে। শরীরের অনেক সমস্যার সমাধান হবে, রক্ত পরিষ্কার হবে, পেট পরিষ্কার থাকবে, কনস্টিপেশনের সমস্যা চলে যাবে, সাথে রক্ত হবে পরিষ্কার, কিডনি সুস্থ থাকবে, লিভার সুস্থ থাকবে এবং আপনার হার্ট ব্রেনও সুস্থ থাকবে। প্রতিদিন যে টক্সিন্স উপাদান আপনার শরীরে জমবে তা আপনার প্রস্রাব এবং মলের সঙ্গে পরের দিন বেরিয়ে যাবে। এভাবেই শরীরকে ডিটক্সিফাই করা যাবে বন্ধু এই পাতা সেবনের মাধ্যমে। গায়ে যদি চুলকানি, দাঁত হাজা বেরোয়, বারবার যদি চুলকাতে থাকেন, র্যাশ বেরোয়, তাহলে জানবেন রক্তের সমস্যা আছে, আপনার রক্ত অশুদ্ধ হয়ে গেছে। আর রক্ত অশুদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে আপনার শরীর মরতে থাকবে। প্রথমে দেখবেন স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে, র্যাশ বেরোবে, ঝিমঝিম ভাব থাকবে আপনার শরীরে, মনে হয় সবসময় যেন ঘুম হয়, কোনো কাজে মন আসবে না। এটাই হচ্ছে রক্তের মধ্যে টক্সিন্স জমার একটা লক্ষণ বলতে পারেন। সেটা যদি হয় তাহলে থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন বন্ধু। টানা সাত দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই খালি পেটে পাঁচ চামচ এই থানকুনি পাতার রস আর এক চামচ মধু যদি খেতে পারেন তাহলে আপনার রক্ত পরিশুদ্ধ হবেই, এটা একদম গ্যারেন্টি সহকারে বলছি। আমাশা অনেক রকমের হয়, যাদের আমাশা সমস্যা আছে তারা এবার ভালো করে শুনুন, কারণ এই থানকুনি পাতাকে কাজে লাগিয়ে দুই ধরনের আমাশয়কেই ঠিক করা সম্ভব। এক হচ্ছে রক্ত আমাশয়, একটা হচ্ছে সাদা আমাশয়। সেই আমাশয়কে ঠিক করার জন্য আলাদা আলাদাভাবেই পাতাকে খেতে হবে। রক্ত
তামাশা যদি ঠিক করতে চান তাহলে সকালবেলা দু চামচ এই থানকুনি পাতার রসের সঙ্গে হাফ চামচ চিনি মেশাবেন বা হাফ চামচ মধু মেশাবেন, তাহলে সেটাকে যদি খেতে পারেন এক সপ্তাহের মধ্যে রক্ত আমাশয় ঠিক হয়ে যাবে, সে যত পুরনোই হোক। তবে হ্যাঁ, রক্ত আমাশয় হলে প্রোটিন জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে, মাছ মাংস বেশি খাওয়া যাবে না, সঙ্গে ডিমও খাওয়া যাবে না। সাদা আমাশয় ঠিক করার জন্য একই পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন, তবে আর একটা পদ্ধতি আছে। 2 থেকে 3 চামচ এই থানকুনি পাতার রস নেবেন, তার মধ্যে একটু সৈন্ধব লবণ দেবেন বা বিট লবণ দেবেন চিলতে মতো আপনার টেস্ট অনুযায়ী। সেটাকে যদি টানা 7 দিন খেতে পারেন তাহলে সাদা আমাশয় ঠিক হয়ে যাবে, 7 দিনের আগেই ঠিক হয়ে যাবে, ম্যাক্সিমাম 7 দিন টাইম খেতে বলা হচ্ছে বন্ধু। তবে এক্ষেত্রেও কিন্তু মাছ মাংস ডিম অ্যাভয়েড করাটাই বেটার। এবার বলে দিই, চলুন, লিভারের কি কি উপকার করে এই থানকুনি পাতার রস। লিভারের রোগ এমনই রোগ যে একবার যদি লিভার খারাপ হয়ে যায় বা জন্ডিস হয় তাহলে সারা জীবন তার জন্ডিস আবারও ফিরে আসার সম্ভাবনা থাকে, সঙ্গে টাইফয়েডও হতে পারে। এবার বলে দিই, টাইফয়েড জন্ডিস বা লিভারের কোনো রকম যদি সমস্যা আপনার মধ্যে থেকে থাকে, 2-3 বার যদি জন্ডিস হয় তাহলে আজকেই সাবধান হয়ে যান বন্ধু, কারণ লিভার আপনার ভবিষ্যতে খারাপ হয়ে যেতে পারে, লিভারের বিষাক্ত রিয়াকশন বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে থানকুনি পাতাকে কাজে লাগাবেন কিভাবে চলুন জেনে নিই। 10 ml মতো থানকুনি পাতার রস নেবেন বন্ধু এক জায়গায়, সেখানে মেশাতে হবে আপনাদেরকে কাঁচা হলুদের রস। কাঁচা হলুদ বেটে নিয়ে যদি চিলতে মতো সেখানে দিয়ে দিতে পারেন তাহলেই হয়ে যাবে। এই যে পেস্ট বানানো হলো, ঘুম থেকে উঠেই সকালবেলা খালি পেটে খেতে হবে, এটা খেলে আপনার লিভারের যাবতীয় রোগ সেরে যাবে, লিভারের যত বড়ই সমস্যা থাক না কেন সেটা গায়েব হতে বাধ্য। এক সপ্তাহ টানা যদি থানকুনি পাতার রসের সঙ্গে হালকা একটু হলুদ বেটে খাওয়া যায় তাহলে আপনি নিজেই আপনার শরীরের উপকারটা বুঝতে পারবেন, খাবার চট জলদি হজম হবে, গ্যাস অ্যাসিডিটি অম্বল কিচ্ছু হবে না। যাদের কোনো রকম ইন্টারনাল সমস্যা আছে, যাদের এনার্জেটিক ভাব নেই, জীবন থেকে এনার্জেটিক ভাব চলে যাচ্ছে, ঘুম ঘুম ভাব, জিম ধরা ভাব থাকছে, ঘুম আসলে ঘুমোতে চান না, পেটে ব্যথা, পেট জ্বলা ভাব, কনস্টিপেশন, পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, চুল যদি কারো পড়ে যায়, বিশেষ করে চুল পড়ার ক্ষেত্রে এই রেমেডিটা দারুণ কাজে আসবে, তাহলে কি করতে হবে শুনে নিন। তাহলে 1 গ্লাস মতো উষ্ণ গরম দুধ নেবেন, সেখানে এই থানকুনি পাতার রস 3 চামচ নেবেন, 3 চামচ পাতার রস সেখানে মিশিয়ে দিন ভালো করে, সঙ্গে বাটা হলুদের রস নিতে হবে 4 থেকে 5 ফোঁটা, সেটা যদি আপনি খেতে পারেন, স্বাদ মতো সেখানে যদি মধু মেশাতে পারেন আরও ভালো হয়, সে মিশ্রণ ঢকঢক করে খেয়ে নিন। এটা যদি আপনি খেতে পারেন তাহলে 1 মাসের মধ্যে আপনার শরীর চনমনে হয়ে যাবে। 1 মাস অনেকটা বেশি টাইম নিয়ে বলা হচ্ছে, 1 সপ্তাহের মধ্যেই উন্নতি পাবেন, তবে যাদের অনেক দিন ধরে এই সমস্যাগুলো আছে তাদের 1 মাস টানা এটাকে খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে খেতে পারেন, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই জিনিসটি খেতে পারলে সব থেকে ভালো কাজ হবে, কারণ দুধ শরীরে রাত্রে ভালো কাজ করে, সঙ্গে ঘুমও আসবে তাদের। বিশ্বাস করুন, 1 সপ্তাহের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, সাথে আপনার স্কিনের যদি রং ফেরাতে চান, পুরনো হারিয়ে যাওয়া ফর্সা ধবধবে রং যদি ফেরাতে চান তাহলে এই রেমেডিকে কাজে লাগাতে ভুলবেন না যেটা বললাম। পেট ব্যথা, পেট খারাপ এবং পেটের যাবতীয় সমস্যা দূর করতে পারে থানকুনি পাতা, কারণ থানকুনি পাতার উপর দিয়ে এমন কোনো শাক নেই যেটা পেটের জন্য এতটা উপকারী ফল দেবে। বাচ্চাদের জন্য ওই থানকুনি পাতা পেটের জন্য দারুণ উপকারে আসবে। তবে পেটের সমস্যার জন্য আর একটা জাদুকরি উপায় আছে, এখানে লাগবে আনারসের পাতা। আনারসের পাতার অর্ধেকটা কেটে নিন, 1 আঙুল সমান আনারসের পাতা কেটে নিতে হবে, সেটাকে বাঁধতে হবে, সেটার সাথে যদি আপনি 10 থেকে 12টি থানকুনি পাতাও বেটে নিতে পারেন, সেই রসটিকে আপনাকে নিংড়ে বার করতে হবে, সেই রস যদি আপনি খেতে পারেন সকালবেলা খালি পেটে তাহলে পেটের যাবতীয় সমস্যা চলে যাবে। সেখানে আপনি স্বাদ মতো একটু মধু মিশিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো লাগবে খেতে। সেটা 5 বছরের উপরে যাদের বয়স তাদেরকে দিনে 2 বার যদি এই মিশ্রণটির রস খাওয়ানো যায় তাহলে পেটের সমস্যা, যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে, পেটে কৃমির উপদ্রব কমবে বন্ধু। সবার জন্য একটাই রেমেডি থানকুনি পাতাকে নিয়ে, সেটা হচ্ছে 5 থেকে 6টা থানকুনি পাতা সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদেরকে খেতে হবে, ব্যাস আর কিছু করার দরকার নেই, সেটা খেয়ে একটু গরম জল বা একটু ঠান্ডা জল খেয়ে নিন তাহলেই হবে। 1/2 ঘন্টা পরে আপনি ব্রেকফাস্ট করতে পারেন, বাথরুমের কাজ সেরে নিন, দেখবেন এইরকম করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে, এই অভ্যাস যখন হয়ে যাবে শরীরের যাবতীয় রোগ চলে যাবে বন্ধু। এটা বলা হয়, আয়ুর্বেদেও বলা হয়, পেট থেকেই নানাবিধ সমস্যার সৃষ্টি, কারণ পেটে সেই খাবার গিয়ে জমে, যে ভেজাল খাবার আমরা মুখ দিয়ে খাই সেই খাবার পেটেই থাকে, আর পেট থেকেই আমাদের শরীরের যাবতীয় সমস্যার উৎপত্তি। তাই পেটকে যদি ঠিক রাখা যায়, থানকুনি পাতা যদি বিশেষভাবে খাওয়া যায় যেভাবে বললাম, তাহলে পেটের যে কোনো সমস্যা গায়েব হয়ে যাবে, তথা আপনার শরীরের সমস্যাও গায়েব হয়ে যাবে। সকালবেলা যদি নিয়মিত 1টা শিউলি গাছের পাতার রস এবং এই থানকুনি পাতার রস খেতে পারেন দুটো মিলিয়ে, তাহলে আপনার সিজনাল চেঞ্জেসের সময় যে জ্বর সর্দি কাশি গলা ব্যথা হাঁচি হয়
অ্যালার্জিক রিয়াকশন হয় সেগুলো অনেকটাই কমে যাবে। একটা পাতা নেবেন শিউলি গাছের, তার সাথে 10-12 থানকুনি পাতা নেবেন, সেগুলোকে বেঁটে সেই রস আপনাকে খেতে হবে বন্ধু। সকালবেলা 6-7 থানকুনি পাতা অবশ্যই চিবিয়ে খাবেন, যাতে যে কোনো খাবার খেলে গ্যাস, অ্যাসিডিটি বা অম্বল হয়ে যায়। শুধু তাই নয়, এই পাতাকে শাকের মতো করেও অনেকে রান্না করেন, সেক্ষেত্রেও আপনি সেম উপকার পাবেন, কিন্তু বেশি রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই এই শাকের সঙ্গে যদি আপনি সেদ্ধ পেঁপে খেতে পারেন তাহলে পেটের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে, পেট হবে উন্নত, পেটের সমস্যা গায়েব হয়ে যাবে, পেট পরিষ্কার হবে। বন্ধু এটা কি জানেন, থানকুনি পাতাকে যদি কোথাও পুড়ে যায় সেই জায়গাতেও কাজে লাগানো যায়। যেখানে পুড়ে গেছে সেখানে থানকুনি পাতা বেটে লাগিয়ে রাখুন, আধ 1 ঘন্টা মতো লাগিয়ে রাখুন, তারপরে জল দিয়ে ধুয়ে নিন। এটাকে দিনে 3 বার করতে হবে, তাহলে সেই পোড়া জায়গা আস্তে আস্তে গায়েব হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। যেখানে ঘা হয়েছে, ফোড়া হয়েছে, চুলকানি হয়েছে, সেখানেও এই পাতা বেটে লাগানো যায়। এর সঙ্গে যদি কাঁচা হলুদ বেটে সেই জায়গাতে প্রলেপ দিতে পারেন, লাগাতে পারেন, তাহলে সেটাও ঠিক হয়ে যাবে বন্ধু। তো থানকুনি পাতার এত কাজ কি আপনি জানতেন? অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানান, আর কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এই ভিডিওটাকে অন্তত একজনের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই মিলে উপকৃত হয় বিনা পয়সায় ঘরে বসে, যেমন আপনি উপকৃত হলেন ওভাবে। তো আসছি, যতদিন না আসছি ততদিন সকলে ভালো থাকুন বন্ধু।